আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মেডিকো নতুন চান্স প্রাপ্ত শিক্ষার্থীদেরকে নিয়ে 4 বছর আগে একটি প্রোগ্রাম শুরু করেছিল, যেটির নাম আমরা দিয়েছিলাম স্বপ্নের পথ ধরে সফলদের গল্প। স্বপ্নের পথ ধরে সফলদের গল্পের সিজন 4 এর 21তম এপিসোডে আজকে আপনাদের সাথে আমি উপস্থিত আছি। আমি ইসমাম সাকিব বর্ণ, ঢাকা মেডিকেল কলেজ। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ, যার সাথে আমরা কথা বলতে চাই, যার সফলতার গল্প এবং যার জীবনের গল্প আমরা শুনতে চাই, এখন আমি তাকে আপনাদের সকলের সামনে ডেকে নিতে চাই। ডেকে নিচ্ছি মেডিকেল ভর্তি পরীক্ষা 2022-23 সেশনের জাতীয় মেধায় সারা দেশে 54তম স্থান অধিকারকারী সন্দীপন মণ্ডলকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সন্দীপন ভাইয়া, তুমি কেমন আছো? ভালো আছি ভাইয়া। আচ্ছা সন্দীপন, প্রাক্তন বরিশাল ক্যাডেট কলেজ। সন্দীপনের সাফল্যের গল্প আমরা শুনবো। সন্দীপন এর সাফল্যের পথে যে বাধা বিঘ্নগুলা ছিল, যে অনুপ্রেরণাগুলো ছিল, সন্দীপনের নিজের গল্প, সন্দীপনের চারপাশের গল্প। প্রত্যেকটা মানুষের গল্পই শুরু হয় তার ছেলেবেলা দিয়ে। ছেলেবেলার একটা মুখ্য অংশ আসলে আমাদের কাটে স্কুল বা কলেজে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাই আসলে এরকম যে আমরা স্কুল কলেজেই অনেক সময় কাটাই, স্কুল কলেজের সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে, এবং সন্দীপনের আরো অনেক বেশি স্মৃতি হয়তো জড়িয়ে আছে, কারণ সন্দীপন বরিশাল ক্যাডেট কলেজে দীর্ঘ 6 বছর ধরে ছিল। সন্দীপনের কাছে আমি প্রথমে জানতে চাইবো যে ভাইয়া, তোমার স্কুল কলেজ জীবনের কিছু গল্প আমাদের সাথে শেয়ার করো, স্পেশালি তোমার বরিশাল ক্যাডেট কলেজের দিনগুলা কেমন ছিল। ভাইয়া, আমার আমি ক্লাস 3 থেকে 5 পর্যন্ত বা 6 পর্যন্ত পড়াশোনা করেছিলাম ঝালকাঠি গভর্নমেন্ট হাই স্কুলে। তারপর আমার ক্লাস 7 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি পড়াশোনা করেছি বরিশাল ক্যাডেট কলেজে। এখন আমার প্রায় সমস্ত স্মৃতি বরিশাল ক্যাডেট কলেজকে ঘিরে, কারণ ওই সময় ছোট ছিলাম, বাকিটা তো তেমন কিছু মনে নেই। বরিশাল ক্যাডেট কলেজে আমরা যেহেতু আবাসিক একটা প্রতিষ্ঠান, সেহেতু ওইখানেই আমরা থাকতাম। আমাদের সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধরনের শিডিউল ছিল, সাথে পড়াশোনার স্পেসটা যদি একটু কম, কিন্তু সবকিছু একটা রেগুলারিটি মেনটেন হইতো, তার জন্য মূলত সবকিছুর জন্যই ভালো। এছাড়া বন্ধু বান্ধবদের সাথে 6 বছর আসলে খুবই ভালো কেটেছে। সন্দীপন, এবার আমি তোমার কাছে জানতে চাই যে হচ্ছে ক্যাডেট কলেজ সম্পর্কে আমরা যা শুনি, যতটুকু শুনি, যে ক্যাডেট কলেজে পড়াশোনা হয়, পড়াশোনার পাশাপাশি অনেক কো কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়, খেলাধুলা বলো, কালচারাল প্রোগ্রাম বলো, তারপর হচ্ছে ডিবেট বলো, এক্সটেম্পোর বলো, তাহলে তোমার জীবনের আসলে সহশিক্ষা কার্যক্রম গুলা পড়াশোনার পাশাপাশি তুমি আসলে কি কি করতে, বা তোমার কি কি করতে ভালো লাগতো, বা কি কি সহশিক্ষা কার্যক্রমের সাথে তুমি যুক্ত ছিলে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোর সাথে? ক্যাডেট কলেজে ভাইয়া বিভিন্ন ধরনের কম্পিটিশন হয়, সেগুলো মূলত স্টেজ বা কালচারাল প্রোগ্রাম এবং কিছুটা গেমস কম্পিটিশন। এখন আমি গেমস কম্পিটিশনের মধ্যে ক্রিকেট, ফুটবল প্লাস ভলিবল করতাম, এর সাথে অ্যাথলেটিক্স, মানে আমাদের যে একটা অ্যানুয়াল অ্যাথলেটিক্স নামে একটা কম্পিটিশন হইতো, সেই অ্যানুয়াল অ্যাথলেটিক্স কম্পিটিশন করেছিলাম। এর সাথে কালচারাল প্রোগ্রাম আমি খুব একটা বেশি করি নাই, তবে কুইজ কুইজ ইভেন্টে পার্টিসিপেট করেছি, এবং এর সাথে বিভিন্ন এসে রাইটিং কম্পিটিশন গুলো পার্টিসিপেট করেছিলাম। ঠিক আছে, এখন তুমি যে অ্যাথলেটিক্স এর কথা বললে, অ্যাথলেটিক্স এ তুমি আসলে কোন খেলাটা তোমার ছোটবেলা থেকে সবচেয়ে বেশি ভালো লাগে, বা কোন খেলায় অংশগ্রহণ করতে তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? আমি ভাইয়া দুইটা ইভেন্টে অংশগ্রহণ করতাম, মিলে 800 মিটার এবং 1500 মিটার। আচ্ছা, তার মানে তোমার দৌড় ঝাঁপ পছন্দ। ওই ওরকম এখন তাহলে আমরা এবার একটু খেলাধুলা থেকে চলে আসি ধীরে ধীরে পড়াশোনার দিকে। ইন্টারমিডিয়েটে থাকতে তো আসলে আমরা মোটামুটি বেশ কয়েকটা সাবজেক্ট পড়ে এসেছি। এই যে ইন্টারমিডিয়েট বলো বা তোমার ছোটবেলা থেকেই বলো, কোন বিষয়টা সবচেয়ে প্রিয় ছিল, কোন সাবজেক্টটা তোমার পড়তে ভালো লাগতো বা পড়তে স্বাচ্ছন্দ্য করতে? আমার ছোটবেলা থেকেই বাংলার প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল, মানে বাংলা পড়তে আর কি বেশি ভালো লাগতো। আচ্ছা, এটা তো খুবই অড একটা পছন্দ আসলে, কারণ আমরা কিন্তু সবাই বাংলা ভয় পাই, এবং বাংলা প্রশ্নগুলাই সবসময় বাজে হয়, বাংলা এমসিকিউটা নিয়ে সবার অনেক অভিযোগ অনুযোগ থাকে, কিন্তু তোমার, তুমি বলছো তোমার সবসময় বাংলা পড়তে ভালো লাগতো। জি ভাই, আমার SSC এবং SSC তে আমার ভাইয়া বরিশাল বোর্ডে হাইয়েস্ট মার্ক ছিল বাংলায়।
আচ্ছা, কত নম্বর ছিল তোমার? এসএসসি তে 197 আর এইচএসসি তে 189। অনেক নাম্বার আসলে। তাহলে আজকে যারা আমাদের সাথে আছেন, যারা শুনছেন, তারা কিন্তু একটা বিষয় লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করা মানেই যে তার প্রিয় সাবজেক্ট বায়োলজি বা তার প্রিয় সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এরকম কিন্তু নয়। বাংলাকে ভালোবেসেও কিন্তু পরবর্তীতে প্রস্তুতি নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জন করা সম্ভব। আমরা আবার ফিরে আসি আমাদের আজকের অনুষ্ঠানে মূল আকর্ষণ সন্দীপনের কাছে। ভাইয়া, তোমার কাছে আমি এবার যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে, তোমার এখন তো অখণ্ড অবসর, চান্স পেয়ে যাওয়ার পরে ভর্তি হয়ে গেছো, এখন সামনে বেশ ফাঁকা একটা সময়, এখন এই অবসর সময়টা কিভাবে কাটাচ্ছো? বা তুমি যখন অবসরটা পেতে, তোমার অবসর কিভাবে কাটতো? তোমার প্রিয় শখ কি, কি করতে ভালো লাগে? একটু আগেই বললাম ভাই, আমার ফেভারিট সাবজেক্ট বাংলা। আসলে বাংলার প্রতি ভালোবাসাটা জন্মাইছিল এইভাবে, মূলত গল্পের বই পড়তে পড়তে। আমি এই বাংলা অবসর সময় বাংলা গল্পের বই পড়ি বেশি, এর সাথে সাথে মুভি দেখা হয়, সিরিজ দেখা হয়, আবার একটু ডুয়োলিঙ্গোতে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসও করতেছি। তুমি তো অনেক কাজ করছো এখন, তুমি কোন ভাষা শিখছো এখন? ভাইয়া স্প্যানিশ শিখতে শিখে শুরু করেছি, মানে কিছুদিন হলো শুরু করেছি, অতটা ভালোভাবে তো কিছু হয়নি। আচ্ছা, তাহলে তুমি আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে তুমি স্প্যানিশে এক লাইনে তাদেরকে একটু অভিনন্দন বলো বা স্বাগতম বলো, এটা জানাও, আমরা সবাই শুনতে চাই তোমার কাছ থেকে। আমি যদি কেবল তোমার শুরু করেছি তাই হঠাৎ করে ভাই ভালোভাবে হবে না, তো এটা স্কিপ করলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা একটা জিনিস কিন্তু জানলাম যে তুমি বাংলা গল্পের বই পড়তে অনেক পছন্দ করতে, জি ভাই, বাংলা তোমার গল্পের গল্প লেখক বলো বা সাহিত্যিক বা ঔপন্যাসিক বলো, তোমার প্রিয় সাহিত্যিককে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন বই বা কোন বইগুলো তোমার সবচেয়ে বেশি ভালো লাগবে, তুমি রিকমেন্ড করবে যারা বই পছন্দ করে তাদের জন্য? আমার সব থেকে প্রিয় বই হচ্ছে শ্রীকান্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত নামের বইটা আমার সব থেকে প্রিয়। এরপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বইগুলো রয়েছে, যেমন আদর্শ হিন্দু হোটেল, তারপর পথের পাঁচালী, অপুর সংসার, এই বইগুলো আমি সবাইকে সাজেস্ট করি। প্লাস এর সাথেও যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আরো বই আছে, কি যেন মানে এক্সাক্টলি এখন নাম খেয়াল আসতেছে না, বাট তার মধ্যে আমার সব থেকে প্রিয় হচ্ছে শ্রীকান্ত। এছাড়া চরিত্রহীন আছে, তারপর গৃহদাহ আছে, এই সবগুলো আমি পড়েছি এবং সবগুলোই খুব সুন্দর। ঠিক আছে, এখন আমি তোমাকে এরপরে যে প্রশ্নটা করি, এই প্রশ্নটা আসলে তোমার এই বই পড়ার প্রসঙ্গ থেকে আসুক। এটা হচ্ছে, এখানে অনেকেই আছে যারা সামনে বছর ভর্তি পরীক্ষা দিবে, সামনে এইচএসসি দিবে, ওদের ভেতরে হয়তো অনেকে বই পড়তে পছন্দ করে। এখন তুমি কি এইচএসসি পরীক্ষার আগে পরে অথবা ক্যাডেট কলেজের বিজি স্কেজুয়াল এর মধ্যে অথবা অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি যখন নিয়েছো, এই সময়ও কি গল্পের বইটা পড়েছো, নাকি তখন গল্পের বইটাকে তুমি পাশে রেখে মূল বইটার প্রতি বেশি জোর দিয়েছো? অ্যাডমিশন টাইমে ভাই শুধুমাত্র মূল বই পড়তাম, তবে এইচএসসি এর আগ পর্যন্ত আমি অন্তত সপ্তাহে কিছুদিন কিছু সময় হলেও গল্পের বই পড়তাম। দ্যাটস ফাইন। তাহলে আজকে যারা আমাদের সাথে যুক্ত আছো, যারা সামনের বছরে পরীক্ষা দিতে চাও, তারা কিন্তু এর মধ্যে দিয়ে খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস জানবে। একটা জিনিস হচ্ছে গল্পের বই পড়া বা মূল বইয়ের বাইরে অন্য কোনো বই পড়া তোমার পড়ালেখাকে হ্যাম্পার করবে না, ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত তুমি বুঝবে যে কখন মূল বই বা পাঠ্য বই পড়ার উপর জোর দিতে হবে। আমরা সন্দীপনের কাছ থেকে কিন্তু জানলাম যে ও অ্যাডমিশন সিজনের সময় বা অ্যাডমিশন ভর্তি করে প্রস্তুতি নেওয়ার সময় শুধুমাত্র পাঠ্য বইয়ের প্রতি ফোকাস করেছে। এখন আমরা যখন চলেই আসলাম পড়াশোনা সংক্রান্ত বা ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে, এবার আমরা ঢুকে পড়ি কিছু সিরিয়াস কোয়েশ্চেনে। তুমি MBBS ভর্তি পরীক্ষা দিয়েছো, ডাক্তার হওয়ার চিন্তাটা তোমার মাথায় কেন আসলো, কখন আসলো এবং কিভাবে? আমি ছোটবেলা থেকে কখনোই আসলে ডাক্তার হতে চাই নাই বা মেডিকেল প্রিপারেশন নিতেও চাই নাই। মূলত আমার মাই সবসময় চাইতেন আমি যাতে মেডিকেল প্রিপারেশন নেই এবং যাতে ভবিষ্যতে ডাক্তার হইতে পারি, কিন্তু আসলে আমার মধ্যে পরিবর্তনটা আসে ক্লাস টেনে বসে আমার বাবা হৃদরোগে আক্রান্ত হয়। বাবার ওই হৃদরোগে আক্রান্ত হওয়াই মূলত আমাকে এই দিকে আসার জন্য অনুপ্রাণিত করে। তাহলে তোমার কারণটা আসলে খুবই যুক্তিযুক্ত এবং আসলে খুবই টাচি। এরপরে তুমি তারপরে সিদ্ধান্ত নিয়েছো যে তুমি আসলে MBBS ভর্তি পরীক্ষায় দিতে চাও, তাই তো? জি ভাইয়া, ওই ক্লাস 10 থেকে আর কি মানে শুরু হয়েছে। আচ্ছা
তাহলে এরপরে আমরা চলে আসি যে তুমি তো এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তুমি ক্যাডেট কলেজ থেকে বের হলে, তারপরে তুমি কোচিং এ ভর্তি হলে। কোচিং এর সময়টা তোমাদের জন্য এই বছর বেশ কম ছিল, হেক্টিক একটা স্কেডিউল ছিল এবং অনেক চাপ ছিল। তুমি যদি ওই কোচিং এর সময়কার, মানে হচ্ছে আসলে ভর্তি প্রস্তুতির দিনগুলার কিছু গল্প আমাদের সাথে শেয়ার করো, যে ওই দিনগুলা কেমন ছিল, বা এখানে তুমি কিভাবে কোচিং করেছো, বা কিভাবে পরীক্ষাগুলা দিয়েছো, বা কিভাবে তুমি আসলে প্রস্তুতিটা নিয়েছো তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতিকালীন সময়। আমি সবসময় খুব বেশি মানে টানা পড়াশোনার থেকে আমি প্রতিদিনের পড়া প্রতিদিনের উপর বেশি ফোকাস করতাম, যে এত ঘন্টা বই পড়ি ওদিকে না, আমার প্রতিদিন যতটুকু পড়া অতটুকু পড়া, কোচিং এ যতটুকু পড়া দিত অতটুকু পড়া কমপ্লিট করতাম, ওগুলো প্রায় 2-3 বার করে রিভিশন দিতাম, রিভিশন দেওয়ার পর পরদিন পরীক্ষা দিতাম। পরীক্ষা দেওয়ার আগে আমি প্রতিবারই চেষ্টা করতাম যে মেডিকোর যে লেস প্র্যাকটিস যে বইটা ছিল ওই বইটার এমসিকিউ গুলো সলভ করার জন্য। এছাড়া মেডিকোর যে টিউটররা ছিলেন তারা সবাই আমাকে অনেক ভালোভাবে ক্লাস নিয়েছেন, সাথে সাথে তারা আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করে এবং সব মিলে খুব ভালো একটা গাইডলাইন দেয় এবং কোচিং এর টাইম আমরা খুব ভালোভাবে পড়াশোনা করতে পেরেছি। আচ্ছা, এখন অনেকে একটা জিনিস দাবি করে বা অনেকে একটা জিনিস অভিযোগ করে যে হচ্ছে মেডিকোতে অনেক বেশি পরীক্ষা হয়, অনেক বেশি প্রশ্ন সলভ করা হয়, এবং অনেকেই যেটা করে সেটা হচ্ছে পরীক্ষার ভয়ে পরীক্ষা দিতে বসে না। তুমি কি কখনো এরকম করেছো কিনা, বা তোমার কখনো মনে হয়েছে কিনা যে না আসলে এত বেশি পরীক্ষা না হলে একটু ভালো হতো আমার জন্য, নাকি তুমি পরীক্ষা দিতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করেছো? পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ পরীক্ষাগুলো হয় কি যে এমসিকিউটা আমরা একবার পরীক্ষার হলে বসে সলভ করি, ওই এমসিকিউটা স্বাভাবিকভাবে আমাদের মাথায় গেঁথে যায়। আমরা একবার বা দুবার বা পাঁচবার যতবারই একটা মেইন বই লাইন বাই লাইন পড়ি না কেন, ওর থেকে সবসময় বেটার আমরা একটা জিনিস নিয়ে চিন্তা করি। একটা এমসিকিউ সলভ করার সময় আমাদের ওই তথ্যটা নিয়ে চিন্তা করা হয়, আর একটা জিনিস চিন্তা করলে সেটা আমাদের মাইন্ডে অনেকদিন বেশি সময় পর্যন্ত থাকে। দ্যাটস ভেরি গুড। তাহলে যারা ভর্তি পরীক্ষা দিতে চাও সামনে, তাদের জন্য কিন্তু সন্দীপন খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিল, সেটা হচ্ছে যে শুধুমাত্র মূল বই পড়া নয়, পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি তোমার পরীক্ষার প্রস্তুতিটাকে সম্পূর্ণরূপে পরিপূর্ণ করতে পারো। তার কারণ পরীক্ষা দেওয়া মানে এক্সাম সিচুয়েশনকে ফেস করা, পরীক্ষা দেওয়া মানে তোমার প্রস্তুতি এবং তোমার অবস্থানটাকে যাচাই করার সুযোগ তৈরি করা। এখন সন্দীপনের কাছে আমরা আবার ফিরে আসি, সেটা হচ্ছে ভাইয়া, তুমি যখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছো, সময় বেশ কম ছিল, অনেক সিলেবাস ছিল, অনেক আনসার্টেনটি ছিল যে আসলে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস, এরকম এরকম অনেক কোয়েশ্চেন এখন আসলে সবার মনে। এখন এরকম পরিস্থিতিতে কি তোমার কখনো মনে হয়েছে যে না আসলে আমি ভেঙে পড়ছি, বা তুমি ডিপ্রেসড ফিল করেছো, বা তোমার মন খারাপ হয়েছে, বা তোমার মনে হয়েছে যে না আসলে পড়টা অনেক কঠিন হয়ে যাচ্ছে, এরকম কখনো মনে হয়েছে কি? আমি ডিপ্রেস খুব কম থাকি সাধারণত, আমার ডিপ্রেশনটা কখনোই খুব একটা বেশি আসে না, তাই আমি মোটামুটি চেষ্টা করেছি যা মানে ঈশ্বর বা সৃষ্টিকর্তা যা করবেন ভালোই করবেন। আমার তো জীবনে যদি মেডিকেল লেখা থাকে তো মেডিকেল আমার হবে বা হয়তো, নাইলে আমার জন্য আরো অনেক অপশন ছিল। ঠিক আছে, এখন তুমি যে বললে তুমি ডিপ্রেসড খুব বেশি একটা থাকো, এখন তুমি যে সব সময় এরকম কনফিডেন্ট থাকো বা তুমি ডিপ্রেসড কম হও, এটার পেছনে আসলে রহস্যটা কি, বা তুমি তোমার ছোট ভাই বোনদেরকে কি সাজেস্ট করতে চাও যে কিভাবে আসলে পড়াশোনা করলে বা কিভাবে চিন্তা ভাবনা করলে ওরাও এই যে ডিপ্রেশনের যে সমস্যাটা এটা কাটিয়ে উঠতে পারে এবং যতটা সম্ভব কনফিডেন্ট থাকা যায় এইটা থাকতে? আমার ডিপ্রেশন কাটানোর জন্য আমি বলবো যে শুধুমাত্র পড়াশোনার দিকেই শুধুমাত্র সংযুক্ত না থেকে এর সাথে সাথে অন্যান্য বিষয়াবলীর দিকেও ফোকাস রাখা, যেমন নিজের শখ বা হবি বা কোনো স্কিল ডেভেলপমেন্টের সাথে যুক্ত থাকা, ফ্রেন্ডদের সাথে একটা ভালো সময় কাটানো, এই সব কিছু আসলে মানুষের মন কনফিডেন্ট করে আর ডিপ্রেশন থেকে কাটাই উঠতে সাহায্য করে। এছাড়া নিজ নিজ ধর্মের প্রতি যদি মানুষ অনুরক্ত থাকে তাহলে ডিপ্রেশনটা অনেকই কম থাকবে। আমরা সন্দীপনের কাছ থেকে শুনলাম ডিপ্রেশন বা হতাশা থেকে দূরে থাকার কিছু সহজ কিন্তু কার্যকর উপায়। এবার আমরা আবার ফিরে আসি তোমার কাছে, যে জাতীয় মেধায় 54তম, এটা কিন্তু যেন তেন কোনো ব্যাপার না, লক্ষাধিক শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়ে এত ভালো একটা অবস্থানে পৌঁছে যাওয়া এটা খুবই বড় একটা ব্যাপার। এখন এই যে তুমি যে অর্জনটা করলে, তুমি যখন শুনলে প্রথম বা তুমি যখন দেখলে যে তুমি জাতীয় মেধায় 54তম হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজের চান্স পেয়েছো, তখন তোমার অনুভূতি কেমন ছিল, তোমার পরিবারের অনুভূতি কেমন ছিল? স্বাভাবিকভাবে ভেবে খুব খুশি হয়েছিলাম, কারণ
প্রায় আড়াই মাস বা 3 মাস, এছাড়াও প্রায় 2 বছরের মতো যে আমরা এসএসসি টাইম মানে ইন্টারমিডিয়েট কাটাইছি, পুরো টাইমটাই সাধনা ছিল মেডিকেলের চান্স পাওয়া। তাই আসলে খুবই আনন্দিত হয়েছিলাম। এর সাথে সাথে যেহেতু আমার থেকে আমার বাবা মার আসলে বেশি ইচ্ছা ছিল এইদিকে, যেহেতু আমার বাবা মা খুবই খুশি হয়েছেন এবং বাবা মার খুশির জন্য আমি খুশি হয়েছিলাম। তুমি চান্স পেয়ে গেলে, এবার তো সামনে বেশ লম্বা বন্ধুর একটা পথ। তোমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা বা পরিকল্পনা কি, যদি কিছু থেকে থাকে তুমি যদি আমাদের সাথে শেয়ার করো? আপাতত পরিকল্পনা হচ্ছে এই এমবিবিএস টা ভালোভাবে শেষ করা, তারপর আমার এমবিবিএস এর রেজাল্ট এবং এমবিবিএস এর পড়াশোনার উপর আমি আমার ভবিষ্যৎ নির্ধারণ করব, ঠিক আছে? এবং সর্বোপরি একজন ভালো ডাক্তার হওয়াই মূলত আমার ইচ্ছা। ঠিক আছে, তোমার জন্য আমার অনেক দোয়া, সকলের নিশ্চয় অনেক দোয়া আছে যে তুমি অবশ্যই ভালো ডাক্তার হতে পারবে এবং তোমার বাবা মা এবং সাথে অন্যান্য অনেক বাবা মায়ের মুখ তুমি উজ্জ্বল করতে পারবে। একটা প্রশ্ন স্ক্রিনে ভেসে উঠতে দেখলাম, এই প্রশ্নটা আসলে সবাই করে, এই প্রশ্নটা আমাকেও অনেকে করেছে, এই প্রশ্নটা তোমাকেও হয়তো অনেকে করবে। সেই প্রশ্নটাই আমরা আবার তোমাকে আরেকবার করি, তোমাকে একটু বিরক্ত করি। সেটা হচ্ছে, ফার্স্ট ইয়ার থেকে ডেইলি তুমি কতক্ষণ পড়াশোনা করো? ভাইয়া আসলে পড়াশোনার ক্ষেত্রে সবার আলাদা, যে কারো 12 ঘন্টা 13 ঘন্টা পড়লে হয়, কারো 5-6 ঘন্টা পড়লে হয়, কারো 8-9 ঘন্টা পড়লে হয়, এটা সবার ক্ষেত্রে আলাদা। আমি ফার্স্ট ইয়ার থেকে ওই ডেইলি পড়ার একটা অভ্যাস ছিল, এই জন্য আমি প্রতিদিন ফার্স্ট ইয়ার থেকে 5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বই পড়তাম। এইচএসসির আগে আগে আমি পড়াশোনা একটু বাড়াই, প্রায় 7-8 ঘন্টার মতো পড়াশোনা করি, আর এডমিশন টাইম আর একটু বাড়াই, 8-10 ঘন্টার মতো পড়াশোনা করি। ঠিক আছে, এখন তোমার যারা মোরে বলে যে আসলে সারাদিন পড়তে হবে কিনা, এই ব্যাপারটা সম্পর্কে তোমার আসলে কি মতামত? পড়াশোনা আসলে দিনে ঠিক কতক্ষণ করা উচিত? ভাই বললাম যে সবার আলাদা, এক একজনের এক এক সময় পড়লে হয় আর কি, যে কারো 12 ঘন্টা লাগে, কারো 10 ঘন্টা 11 ঘন্টা, যার যেরকম ইচ্ছা। মানে ডেইলির পড়া ডেইলির শেষ করার জন্য যার যতটুকু পড়া উচিত সে ততটুকু পড়বে। অনেক ধন্যবাদ তোমাকে সন্দীপন। তাহলে আমরা কিন্তু দেখলাম যে সন্দীপন যে কথাটা বলে, এটাই কিন্তু আসলে প্রত্যেকটা সফল শিক্ষার্থীর মূল, যে দিনের পড়াটা দিনে শেষ করা, তার জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময় নেওয়া এবং হতাশা থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করা। শুধুমাত্র পড়াশোনার মধ্যেও নিজেকে ডুবিয়ে রাখা নয়, শুধুমাত্র এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যেও নিজেকে ডুবিয়ে রাখা নয়, সবগুলোর সাথে সমন্বয় করে যদি পথ চলতে পারা যায় তাহলেই সৃষ্টিকর্তা চাইলে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাওয়া সম্ভব। সন্দীপনকে অনেক ধন্যবাদ এবং সন্দীপনের জন্য অনেক দোয়া এবং অনেক শুভকামনা। ও যে স্বপ্ন নিয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিল, যে স্বপ্ন নিয়ে ও ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে এবং নতুন ভাবে জীবনকে শুরু করতে যাচ্ছে, সেই স্বপ্ন পূরণ হোক। একজন ভালো ডক্টর, একজন ভালো মানুষ হিসেবে ও দেশ এবং দশের সেবা করতে পারুক, সন্দীপনের জন্য এই শুভকামনা রইল। সন্দীপন ভাইয়া, আজকে তুমি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদের সকলকেও অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের অনুষ্ঠান থেকে আমরা গল্পের ছলে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, যেটা সামনের দিনগুলোতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য সহায়ক হবে। সকলের জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া নিয়ে আমি ইসমাম সাকিব বর্ণ আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।